হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ইনো আরও একটা ব্লগ শুরু করছি, তো ইনো এটা আছিল বিকালি টাইম, তো একটু দুধর চা খাইলাম। এই কতদিন থাকি দুধর চা খাওয়া হয়েছে না, আর ইচ্ছা হল যে মজা করি একটু দুধর চা খাই। তো গড়ো নিমকি আছিল, খৈতিয়ার নিমকি দিয়ে চা খাইলাম। তো ইনো চা খাইলাম, যেনে এইটা গতকাল করে আছিল আর গতকালকে খাইছিলাম, তো শুট করছি। আর বাকি যে একদিন দেখাই মো শপিং, একদিন ব্ল্যাক ফ্রাইডে করছিলাম, তো একদিন তো হইলাম, বেমারও আসলাম, আর তো জমা পড়ে গেছে। চাই দিন ব্লগ না দেওয়ায় ব্লগ জমা হয়ে গেছে আর লাগি দিছি না। তো আজকের যে শপিংয়ের পার্টটা কিন্তু আমি দুই তিনটা ব্লগে মানে শেয়ার করবো, কারণ অনেক লম্বা হয়ে যাব, একদিন এজন আমি শেয়ার করাত লাগি। তো ইনোর মাঝে আসি লইলি গাড়ি, প্রায় গড়ির টাইম সময় 7টা সাড়ে 7টা লইব। তো ইসুফরা আমার একটু আর্লি ঘুম লইলছি, তারা তো স্কুল আসিল না, যেহেতু শুক্রবার আসিল আর শনি রবি তো এমনিও স্কুল বন্ধ থাকে। তো তারা ঘুম লইয়া আর আফাইতার বাসাত রাখিয়া গেছি কি, আর তারা আর লগে নিছি না। তো আমার আসলে যাওয়া লাগছে কিতা লাগি, মা বাংলাদেশেও গেছেন কি সবেও জানেন কম বেশ, তো মা থাকলে আর আমার আর ফেরেশানি করা লাগলো না। তো তাই তাই থাকায় আসলে বহুত হেল্প হয়ে যায়, মানে অনেক জিনিস করিলাইন, বাবায়ও করিলাইন, মায়েও করিলাইন, তো আমার আর তেমন একটা করা পড়ে না। আর ইফিরা মায়ে তো পুরা খেয়াল করছেন, তাই ব্ল্যাক ফ্রাইডে যাইতে পারবা, বাদে দেখা যায় হঠাৎ টিকিট হরিয়া যাওয়া হয়ে গেছে, তো আর তান তো আর যাওয়া হইল না। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবার। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে লাইবার। যারা অলরেডি করে লাইছেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানের মাঝে এখন আমরা রাস্তা, এখনও আমরা কুলসো পৌঁছেছি না ইয়া, তো আমরা সব সময়ও কুলসো গেলে মানে সব মিলিয়ে একলগে যাইবা, আমরা দুইও দুলাবাইও যাইবা, তারপরে মাও যাইবা বাবাও যাইবা। তো এই বছর শিফাও নাই মাও নাই, মানে তাই তাই দুজনে মিস করছেন। তো আমরা সব ফিরো আঁকি কুইলসে যাওয়া পরে, মানে ফোরতে ফিরো আমি আইসি, আমি আর তো আওয়ার 5 বছর হয়ে গেছে, তো সব সময় দেখলাম মানে কুইলসো এগো খরচও হয়েও এগো আর মিস নাই। তো এই বছর আঁকি আমি গেছি, তো এখন আমি একজন আফার কমেন্টের আনসার দিমু। তাইন গতকালকে মানে কমেন্ট করছিল, আমি আর আনসার দিছি না। তাইন কইসলা যেনে আমি ফাস্টফুড বানাইছিলাম যেনে কত টাকা লাগছে। তো আসলে আমরা তো তিনজনে বানাইছি, কারণ আমার বাচ্চাইনতরও ফাস্টফুড লাগছে আর আমারও, তো তিনজনে গেছে $370 নি না $80, ওখানে আমার পুরা খেয়াল নাই, 80 নি না 70, তবে অতটুকুও গেছে তিনজনে। তো 100-র উফরে করে লাগছে, মানে তুরা উফরে বেশি নাই। তো আসলে আমি কমেন্টের মাঝে রিপ্লাই দিতাম পারছি না, হয় তার ভিডিওর মাঝে দিলাই। তো এখন আমরা অলরেডি কইলসো আইছি, আর ভিতরে আইয়া এখন একবাই দিকে সঙ্গী দুলাবাই দুজন তানোর এটা মানে এখন যার যারি কাপড় তো লওয়া লাগবো যার যারি সুবিধা মতো। তো আমরা আর এখন এক জায়গাত নাই, তো এখন এখ মানে সেকশনও গেছন, আর আমি বাই দি এখন বেবিনতর সেকশন আইছি, বেবিন তোর কাপড় লইবা লাগি। তো আমি খালি তোরা একটু একটু শ্যুট করছি আর কি, শ্যুট করি আমি সব তার লোয়া দেখাইলাম না, তো অবশ্যই শেয়ার করবো আপনারা লগে। তো আমি জাস্ট খালি আপনার লগে শেয়ার করছি, কারণ ব্ল্যাক ফ্রাইডের সময় যে অত মানুষ তখন আর খুব বেশি বিজিও থাকে, আর আমি খালি জাস্ট আর কি একটু ভিডিও করছি আপনারা লগে শেয়ার করবার লাগে। তো আমি আসলে একলগে করছি না, যেন গেছি একজোড়া করছি, যেন গেছি একজোড়া একজোড়া করছি আর শপিং করছি, কারণ দেখা যাইব যে ই যুজে খালি আমি ভিডিও লইয়া থাকি, তে মানে ভিডিও কর্মো আমার শপিং করার হইতো নাই। তো আমি খালি একটু একটু যে সময় দেখছি যে এখন উবাই থাকছি একটু,
তো ও সময় এক জোড়া করছি, ওলা খরিয়া কি আমি মানে পুরা ভিডিও করছি, তো বেশি করছি না, সামান্যও করছি। আর এখানে আমরা এখন দেখতে পারা অলরেডি আমরা শপিং শেষ, তো ওই সময় গড়ি মনে হয় 12:30 হয়ে গেছে, আমরা গেছিলাম প্রায় 8টা হয়ে গেছে গেছি, তারপরে লেট হয়ে গেছে বহুতটা, কারণ জিনিস বহুতটা লো হয়ে গেছে, লাগি তো আপনারা হইরাম, আমি একটা ব্লগে দেখাইতাম না, আমি দুই তিনটা ব্লগে দেখাইমো, কারণ অনেক শপিং করছি কম বেশ। তো এর মাঝে মা লাগে একটা জ্যাকেট লো হয়েছে, মা লাগে দুইটা জ্যাকেট লো হয়েছে, তো একটা ব্লু কালারের মাঝে, তো এটা যে আসলে বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি মানে কিউট লাগে, আর একটু হেভি আছে, একটু একটু দামের মাঝে, আর আরও একটু আছে মাঝে মাঝে, একটু মানে বেশি অবস্থা নাই একবারে, তো মোটামুটি মানে দাম ভালো আছে। তো দুইটা জ্যাকেট কিনে হয়েছে মা লাগি। তো আমরা আসলে ফ্যামিলি লাগি মানে সাফল্য হয়েছে, তো আজকে আমি আমার ফ্যামিলি লাগি সাফল হয়েছি যেনে অক্সিন আপনারালকে শেয়ার করম। তো আমার আমার ঘর লাগি যেটা লো হয়েছে এটা আমি আরেক দিন শেয়ার করম। আর মা লাগি আর কিছু নাই, জাস্ট খালি দুইটা জ্যাকেট তান দরকার আছিল, তো কইছে না মালাগি খালি জ্যাকেট লইলি আর কিছু লওয়া লাগতো না। আর একটাই লিগে আমার বাইক নিয়ে লাগি, আমার ননহরি ফুরি লাগি, তো তারা দুই বাগনি লাগি দুইটা জ্যাকেট লইছি, আর একজনেরটা দেওয়া হয়ে গেছে অলরেডি, কারণ তানোর এগুলো সাইজ বুঝবার লাগে কি দেওয়া হয়ে গেছিল, তো একটা রয়েছে ওই লাগে আমি এখন শেয়ার করলাম। তোমার বাইক নাই তো লাগিও সাফল লইছি, তো তারার গেছি নো আমি রেকর্ড করছিলাম, বা ঠিক সিন জানি না ডিলেট হয়ে গেছে মনে হয়, পাইছি না আমি তো গাইয়া বাক্কা নানি ভিডিও করা, আসলে যদি হয়তো ফোনেও কিবা নাচছি আমি পাইছি না তো গাইয়া একদিন, কারণ দেখছি বেশি ভিডিও হয়ে গেলে আর মানে এলোমেলো হয়ে যায় সবটা। তো আমার বাইক নাই তোরেও দিয়েছি, আমার তিন সাইড বাইক না, আর বাইক নিয়ে দুইজনও লাগিয়ে আনছি, তারপরে অনেক গিফটও লাগি, অনেক কাপড় লইছি, তো এন ফাতলার মাঝে কি টি শার্ট অন্য হল আছে, তারপরে গেঞ্জি নহল আছে, ফুল আত্তা হাফ আত্তা, আর হালকা ঠান্ডার মাঝে পিন্ধবা লাগে কি মানে ফুল আত্তার মাঝেও আছে। আর এই গেঞ্জি নাখল আসলে ফিনতে যে আরামর হইব, কারণ কাপড় যে আরামর নরম কাপড় আছে, আর এগুলো আসলে মানে রেগুলার ফিনদার লাগে, মানে ইয়ে কাপড় গেছেন ফিনতে খুবই আরাম। আর ইনো মাঝে গেঞ্জিন লইছি যে একজাতও আছে কতটা, ইনো লার্জও আছে, তারপরে মিডিয়ামও আছে, স্মলও আছে, এরপরে বেবিন্তরও আছে, বেবিন্তর বলতে কি 8 বছরের 7 বছরের ওলাও আছে, কারণ বাক্কা কতটা লো হয়েছে আর কি, যার যে একটা লাগবো একটা দেবো হইব। তো এই আমার ফ্যামিলি বলতে আর কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি লাগি লো হয়েছে। তো আমি আর কুলিয়া কি ফুরাটা দেখাইলাম না, সপ্তাহে এলোমলো আছিল, আমি এখন অলরেডি বাইন করি লাইছি, বাইন করিয়া জাস্ট আপনারা দেখাইলাম। আর টি শার্ট আর গেঞ্জি বেশি লো হয়েছে, তারপরে শার্ট একটু কম লো হয়েছে, এগুন মানে হালকা ঠান্ডার মাঝে ফিন্দা যাইব মানে ফুলাতার মাঝে গেঞ্জিন, তো এগুন আবার আরামরও আছে, তো একজাতও আছে বাক্কা কতটা, তারপরে হাফ আতা ইগো হাফ আতা মনে হয়, হ্যাঁ ইগো হাফ আতা অটো হাফ আতা টি শার্ট, আর বাক্কা কতটা আছে, বেশিরভাগ ফুলাতা আনছে, কারণ দেখা যায় এদেশও তো একটু ঠান্ডা থাকে, আর ফুলা তো হইলে একটু ভালো হয়, আর এগুলো দেখতে পারা কেলা এগুলো মানে খুব আরামর কাপড়। তো ইনো একজাত আসলে কতটা, মিডিয়াম তারপরে স্মলও আছে লার্জও আছে লাগে, তো আমরা ইনো বহুত মানুষও লাগি লইছি, তো দেখা যাক যার যে একটা কি হইব। তো আমি সপ্তাহে এখন আমি এনো বাইন করে লাইছি, খালি আটাইয়ে রাখতাম, হইতে আর আপনারা একটু দেখাই লাই, যেহেতু আমি কইছি শপিং করছি শেয়ার করি লাই। তো এনোর মাঝে কি একজাত শার্ট লো হয়েছে, তো সবটি সমান সাইজের নাই, একটা 100 সাইজের, বড় আছে ছোটো আছে, জাস্ট কি 8 থেকে 10 বছর বা
সাত বছর ওলা বয়সের মাঝে এগুণ, তারপরে এগুণ হইলে গাড়ি শার্ট বড় মানুষের, তো এগুণ মিডিয়ামও আছে, স্মলও আছে, লার্জও আছে, মানে সব জাতর মিলাইয়া। তো দেখতেও পারছেন বাক্কা কতটা জিনিস, মানে এগুণ দেখিয়া লোয়াটাও একটা মানে সময় লাগে, সাইজ বুঝিয়া বুঝিয়া লওয়া লাগে যে হার কোন সাইজ লাগব। তারপরেও আর কি একটা আইডিয়া করি লইলাম যে হার কোন সাইজ লাগব, একবারে পারফেক্ট মাপ জানি না হার কোনটা লাগব, মানে এমনি আন্দাজ মতো আর কি লইছি যে অটায় ওইব বা অটা লই লই যাব। তো আমার লগে বাবাও আসলা, তো বাবা থাকায় আর কি বাবা একটা আইডিয়া দিছেন যে হার কোনটা সাইজ হইলে ওইব, তো দুইজন থাকলে আসলে একটা বুদ্ধি থাকে। আর আমি যাওয়াই একমতো ভালো হয়েছে, নাইলে বাবা গড় মানে শপিং থেকে খালি বারে বারে ফোন দিলাম, মানে মানে কোনটা কিতা, কারণ একলা আসলে বোঝা যায় না যে কোনো জিনিসও। তো বাবা আর আমি এক সাইডে দিয়ে আসলাম, আর ইসুপর আব্বা গেছিলাম তাই তাইন একলা একলা এটা গোড়া তান কাপড় লইবার লাগে, আর আমি আর বাবা কি ইউসুফ রহমার কাপড়, তারপরে আমার বাইগনা বাইগনি সব লাগে কাপড়, গিফটরও কাপড়, তো গিফটের কাপড় অসিন সারা, আর একদিনও করো হয়েছে, তো আমি আর একদিন আর আপনারা লোকে শেয়ার করলাম না, তো এইগুলো গিফটর, তো আমি খালি আর কি আপনারা লোকে শেয়ার করো। আমি গুণ বাইচাইন তোর প্রায় 8 বছর থাকি 9 বছরের মাঝে, তারপরে গ্রিন অগু থাকি বড় সাইজের হয়েছে, ব্লু অগু, তো এইগুণ যে আরাম মর নানি যেও ফিনবা, মানে আরাম ফাইবা ফিনলে একদম সফট, আর ফুরা মতো মানে ঠান্ডার দিনও ফিনলে গো আরাম লাগবো। তো আর কি আমার শপিং গেছি আর আপনারা লগে শেয়ার করছি আসেন, তো নেক্সট ব্লগ অবশ্যই শেয়ার করবো, আর কিতা লাগি শপিং করলাম অবশ্যই শেয়ার করবো। তো এর মাঝে এখন সপ্তাহ আমি বাইন করিয়া রাখি দিছি দেখছেন, আর ইকসুন এখন আমি রাখি দিব। তো আজকে লাগে আমার ব্লগটা আর বেশি লম্বা করতাম না, আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবা, গিফটের জিনিস গেছেন কিলে হয়েছে অবশ্যই কমেন্ট করবা। তো আজকে লাগে বিদায় নিলাম গিয়ে, আর ব্লগটা বেশি লম্বা করতাম না, অনেক শেষ করি লাইমু, ভালো থাকা, আর ভুল ত্রুটি হইলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবা। ইন এখন আমি ভাত খাইলাম, এটা আছে আজকে দুপুরের, তো তরকারি কিছু খাইতে ভালো লাগে না, ডিম ভাজি করছি আর টুনা ফিশরে একটু জাল দিয়া মশলা লাগাইছি, তো এর মাঝে এখন ভাত খাইমো। তো বিদায় নিলাম গে, ভালো থাকা, আমার ভিডিওটা এনজয় করক্কা, আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করবা, আল্লাহ হাফিজ।